আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে সংবাদ শিরোনাম। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে জনভোগান্তি। সিলেটকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জেলা বিএনপির। দ্রব্যমূল্য বৃদ্ধি, আমদানি ও ডলারের বাজারে অস্থিরতা সহ সার্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী পরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর। বিএনপি চায় না দেশের মানুষ ভালো থাকুক, বলেছেন ওবায়দুল কাদের। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। বিদ্যুতের দাম বাড়লে জিনিসপত্রের দাম আরও বাড়বে, জীবন আরও কঠিন হবার শঙ্কায় সেবা গ্রহীতারা, উস্কে দেবে মূল্যস্ফীতিকে, বলছেন অর্থনীতিবিদরা। ভাষা সৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী মারা গেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা কুশিয়ারার পানি উপচে দ্রুত লোকালয়ে ঢুকে পড়ায় প্রতিদিন বাড়ছে জনভোগান্তি। নদীর পানি বিপদসীমার উপরে থাকায় সিলেট মহানগরী ও আশেপাশের পাঁচ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। নদীগুলো খননের জোর দাবি ভুক্তভোগীদের। এদিকে বন্যার পানি নামতে না পারায় সিলেট মহানগরীর সাথে গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৯ দিন ধরে উজানের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট সিটি কর্পোরেশনের নিম্নাঞ্চল ও ৬ উপজেলা। সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপরে থাকায় তলিয়ে আছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও সিলেট সদরের নিচু অঞ্চল। পানিবন্দী লক্ষাধিক মানুষ। সিলেটের প্রধান নদ নদীর পানি উপচে পড়ায় বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে না পারায় জীবনযাত্রায় দেখা দিয়েছে অচলাবস্থা। খাবার পানির সংকট সহ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি দেখা দিয়েছে। যাতায়াতে চরম দুর্ভোগ সাধারণ মানুষের। সিলেট মহানগরে ও গ্রামের জলজট নিরসনে নদী খননের দাবি বন্যার্তদের। সাধারণত নদীর বরাট হওয়ার কারণে আর ড্রেনেজের কিছু সমস্যার কারণে একটু বৃষ্টি হলে পানি বেড়ে যায়। কি পানি বন্ধ হওয়ার কারণে আমরা সিলেটে বাড়তে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এদিকে নগরে জলাবদ্ধতার জন্য সিলেট সিটি কর্পোরেশনের পরিকল্পনাহীন প্রকল্পকে দায়ী করছেন সুশীল সমাজ। পরিকল্পিতভাবে এবং সততার সাথে ব্যবহার করা হতো তাহলে আজকে সিলেট এই অবস্থা থাকতো না। আমি মনে করি অপরিকল্পিত এবং সততার সাথে সেই টাকা ব্যবহার করা হচ্ছে না, শুধু প্রকল্পের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। সুরমা নদীর পানির উচ্চতা ২৪ ঘন্টায় বেড়েছে ৪ সেন্টিমিটার। জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় প্লাবিত 200+ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে ইরিধান সহ বাদাম ও সবজি ক্ষেত। ছাতক, সিলেট ও তাহিরপুর সুনামগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশের উপর দিয়ে বন্যার পানি ভাটির দিকে গড়িয়ে পড়ছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে গরিব জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন চাল ও নগদ ২.৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা ও বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর জিন্দা বাজারে ইমজা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা এবং সুদমুক্ত ঋণ দিতে সরকারের প্রতি দাবিও জানান তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, আমদানি ও ডলারের বাজার সহ সার্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২-৩ দিনের মধ্যে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে এই রিপোর্ট দেবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলারের বাজারের অস্থিরতা সহ সামগ্রিক অর্থনৈতিক সংকট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভায় আলোচনা হয়।
কোন কোন পণ্য আমদানিতে কিভাবে সাশ্রয়ী হলে সংকট মোকাবেলা করা যাবে সে বিষয়ে দু তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে এক্ষেত্রে কাজ করবে। কমার্স মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার এবং সেক্রেটারিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একদম পর্যাপ্ত একটা কম্প্রিহেন্সিভ ব্যবস্থা নিয়ে এটা সবার কাছে তুলে ধরার জন্য, এবং বিশেষ করে কীভাবে আমরা এই যে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে বা সাপ্লাই কমে যাচ্ছে এই জিনিসগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারবো, কোন জায়গায় আমাদেরকে রেস্ট্রিকশন দিলে ভালো হবে, কোন জায়গায় রেস্ট্রিকশন ওপেন করলে ভালো হবে, এই জিনিসগুলো আগামী দুই তিন দিনের মধ্যে ভেরি খুব জুডিশিয়াসলি আলাপ আলোচনা করে প্লাস ডলারের যে ক্রাইসিসগুলো হচ্ছে সেগুলো কীভাবে সলভ করা যায় বাংলাদেশ ব্যাংককে নিয়ে বসে আগামী দুই তিন দিনের মধ্যেই করে এটা প্রেসে আসার জন্য। করোনা শেষ হতে না হতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে এই অর্থনৈতিক সংকট বলে জানানো হয় মন্ত্রিসভায়। দেশ দুটি খাদ্যপণ্য ও জ্বালানির বড় রপ্তানিকারক হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়। ইউরোপের যে যুদ্ধটা, এই যুদ্ধটা যে ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার একটা মানে ইকোনমিক একটা ক্রাইসিস, শুধু না সাপ্লাইয়েরও একটা ক্রাইসিস হচ্ছে, কারণ রাশিয়ান দেশগুলো হলো ফুড সাপ্লাই এবং এনার্জি সাপ্লাই ওয়ার্ল্ডের সারপ্লাস। এখন এখান থেকেই যদি না বের হইতে পারে ফুড এবং আপনার এনার্জি, তাহলে সারা পৃথিবী কিন্তু ভুগতেছে। পদ্মা সেতুর উদ্বোধন নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ সচিব জানান, জুনের শেষ সপ্তাহের আগেই শেষ হবে সব প্রস্তুতি। উদ্বোধনটা সাধারণত সবাই জানত জানে দেখে সবার, কারণ এটা পদ্মা সেতুটা তো সারা দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে জড়িত, সেই জন্য সারা দেশের মানুষ যেন এর মধ্যে ইনভলভ থাকতে পারে, ওনারা যেন জানেন বোঝেন সেই দেখে। খুব বেশি কালারফুল, খুব বেশি টাকা খরচ ওগুলোর দিকে না গিয়ে মানুষ যেন সবাই ইনভলভ থাকে, সবাই যেন বুঝতে পারে যে পদ্মা সেতু ইনভলভ আপনার কি উদ্বোধন হচ্ছে। এছাড়া কোভিড পরিস্থিতি ও টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে স্বাস্থ্যখাতে বিশ্বব্যাংক প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ভূমি উন্নয়ন কর আইন 2022 ও হাটবাজার স্থাপনা ও ব্যবস্থাপনা আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো থাক তা চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। গাজীপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। দেশের জনগণ ভালো থাকলেই মির্জা ফখরুল ইসলামের মন খারাপ হয়ে যায়, বিএনপির সকল নেতাকর্মীর মন খারাপ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়েছে। এজন্য তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করছেন ব্যানার ফেস্টুন। বিশেষ করে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর শহরের রাজবাড়ি মাঠ পর্যন্ত 5 কিলোমিটার সড়কের উপর স্থাপন করা হয়েছে বেশ কিছু তোরণ, আর সড়কের দুই পাশে কয়েকশো ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। এর আগে গাজীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল 2003 সালের 29 জুন। পদ্মা সেতু হয়ে গেল, মানুষ খুশি, ফখরুল সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো আছে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়। মানুষ ভালো থাকলে বিএনপির সকলের মন খারাপ হয়ে যায়, বিশেষ করে বিএনপি নেতাদের। আন্দোলন আর আন্দোলন, দেখতে দেখতে 13 বছর, আন্দোলন হবে কোন বছর? নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরে বিএনপির কর্মী সভায় তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বর্তমান সরকার যুবক সমাজকে আমরা দেখছি এবং অনেক নবীন এবং প্রবীণদেরকে আমরা
অধিকারে প্রতিষ্ঠিত হবে এবং একটি সুস্থ স্বাভাবিক সঠিক ভোট গ্রহণ ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশকে পরিচালনা করবে। তিনি যে এইভাবে এত অশালীন কথা বলতে পারেন এবং এইভাবে এত অরাজনৈতিক কথা বলতে পারেন, এটা আমাদের ভালো লাগে না। এবং তার কথার মধ্যে খালেদিয়াকে হত্যার হুমকি ছিল, কোন মানসিকতা কি ভয়ঙ্কর একটা মানসিকতা নিয়ে এই মহিলা বাংলাদেশের রাজনীতিকে পুরোপুরি ভাবে একটা দ্বন্দ্ব পারমানেন্ট একটা কনফ্রন্টেশন একটা দ্বন্দ্বের প্রতি নিয়ে গেছে। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, রিজাইন করতে হবে এবং সংসদ বাতিল করতে হবে করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটে একটি পার্লামেন্ট নির্বাচন করতে হবে। বিদ্যুতের দাম বাড়লে চাপ বাড়বে জনজীবনে, জিনিসপত্রের দাম আরও বাড়বে। সেবাগ্রহীতারা বলছেন বিদ্যুতের দাম বাড়ালে তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে। অর্থনীতিবিদরা বলছেন কৃষি, শিল্প উৎপাদন, পরিবহন ও সেবা খাতের খরচ বেড়ে মূল্যস্ফীতিকে উস্কে দেবে, নেতিবাচক প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। রাজধানীর গোলাপবাগ থেকে মতিঝিলের একটি ব্যাংকে বিল দিতে এসেছেন মাহবুবা আক্তার। টিনশেড ঘরের বিভিন্ন বিলের সাথে বিদ্যুৎ বিলের জন্য সামনে গুনতে হবে বাড়তি টাকা, এ নিয়ে চিন্তায় আছেন তিনি। হ্যাঁ, সংসারে খরচ কী করতে তো হিমছিম খাই, অনেক কিছু কিনতে পারি না। এই দেখো সংসারে খরচ কমানোর জন্য অনেক কিছু কমই কিনি, এইভাবেই চলে আর কি। মাহবুবা আক্তারের মতো যারা বিল দিতে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ, সামনের দিনগুলোতে কেমন করে মেলাবেন মাসের বাড়তি খরচ। কেমনি 5 টাকা জায়গাতে 8 টাকা 9 টাকা করলে 8 টাকা করলে কেমনি চলবো? এমনি ভাড়াটিয়ারা এমনি ঝগড়াঝাটি করে, ঢাকা শহর মানুষ চলবো কী করে? এখন যেরকম একটু ভালো মন্দ খেতে পারি তখন আর সেটা খেতে পারবো না, কারণ বিলই দিব না আমরা খাবো, কারণ সব কিছু বাড়তেছে কিন্তু আমাদের তো স্যালারি বাড়তেছে না। বিদ্যুতের দাম বাড়ালে সরাসরি তার প্রভাব পড়বে কৃষিকাজে, বিশেষ করে বোরো মৌসুমে সেচ খরচ বেড়ে যাবে। এছাড়া পোশাক শিল্পে উৎপাদন খরচও বাড়বে, নিত্যপণ্যের বাজার এমনিতেই চড়ামূল্য, আরও দাম বেড়ে গেলে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের জীবন, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। কৃষি পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি হবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে, সেচের খরচ বেড়ে যাওয়ার কারণে, এবং একই সঙ্গে আমাদের যে শিল্প উৎপাদনের যে খরচ সেই খরচটা বেড়ে যাবে। এবার যে মূল্য এই সামগ্রিকভাবে সব রকমের মূল্য কিন্তু বেড়ে যাবে, সব মিলিয়ে আমাদের যে প্রবৃদ্ধি তার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তার কারণ এই মূল্যস্ফীতির কারণে যারা সাধারণ মানুষ, যারা হচ্ছে দরিদ্র মানুষ, তাদের যে জীবনযাপনের যে ব্যয় সেটি কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাবে এবং এটার কারণে তাদের যে প্রকৃত আয় সেটা অনেকখানি কমে যাবে। শুনানির পর বিদ্যুৎ বিল শতকরা 58% বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসির কারিগরি কমিটি। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। সপ্তাহের শেষ কর্মদিবসেও বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। এর মধ্য দিয়ে সূচক নেমেছে 10 মাস আগের সর্বনিম্ন অবস্থানে। বাজারে দরপতন দীর্ঘায়িত করতে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। টানা দরপতনের যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। বিশ্লেষকরা অবশ্য বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা অন্য দেশের পুঁজিবাজারে পতনের ঢেউ লেগে থাকতে পারে। সূচকের পতন দিয়ে শুরু হওয়া পুঁজিবাজারের লেনদেন বৃহস্পতিবার শেষ হয় বড় দরপতন দিয়ে। ডিএসসির সাধারণ সূচক এদিন 51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6258 পয়েন্টে। টানা 7 কর্মদিবস অস্বাভাবিক দরপতনের যুক্তিসঙ্গত কোনো কারণ জানা নেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে। নিশ্চয়ই বাজারে কোনো একটা ভীতিকর অবস্থা তৈরি করার জন্য হয়তোবা কেউ এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতেছে। বাংলাদেশ ব্যাংক এবং ডিএসসির যে সিদ্ধান্তগুলো এগুলো একটু হজবরল বলে মনে হচ্ছে, সেই কারণে আমাদের আস্থার যথেষ্ট সংকট। বিশ্লেষকরা জানিয়েছেন আতঙ্কিত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অতিরিক্ত চাপে এখন কাজ করছে না অর্থনৈতিক যুক্তি, তাতে হাওয়া লেগেছে উন্নত দেশের পুঁজিবাজারে দরপতনের ঢেউ। ইউএস মার্কেটও দেখলাম যে অ্যাপেলের শেয়ার গতকালকে দেখলাম প্রায় 4% 5% পড়ে গেছে, বড় বড় অ্যামাজন সব শেয়ারের দাম পড়ে গেছে। ওরা তো ভালো কোম্পানি, আমাদের কেন DS30 যেগুলো বলি আর কি, এগুলো কিন্তু প্রাইস কারেকশন হচ্ছে, প্রচুর কারেকশন হচ্ছে। কারেকশনটা শুধু সেন্টিমেন্টের উপরে হয়, ডিমান্ড সাথে এটা তো বলা মুশকিল যে
এটা হয়তো আমি যদি প্রেডিক্ট করি যেটা 10%-এর বেশি এটার প্রফিটেবিলিটি কমবে না, কিন্তু প্রাইস পড়ার সময় তো আমি দেখি 10% না, যেভাবে পড়ে মানে আমি নিজেই ইয়ে হয়ে যাই। আমি প্রতিদিনই দেখছি যে কোন কোন শেয়ারগুলো বেশি পড়ে যাচ্ছে। ও সমর্থিত তথ্য প্রচার প্রচারণা হচ্ছে, অনেকে শ্রীলঙ্কার সাথে তুলনা করছে, অনেকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে চিন্তা করছে, অনেকে পাকিস্তান নিয়ে চিন্তা করছে, মানে এই সকল জিনিসগুলা বাজারে একটা নেতিবাচক বার্তা বহন করছে। শেয়ারের দর এখন যেই পর্যায়ে নেমেছে তাতে পতন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা কম বলে মনে করছেন তারা। সরকারের যেই উদ্যোগ সমর্থন আছে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যেই সমর্থন আছে, তার ফলে বাজার অতি দ্রুতই একটি ইতিবাচক ধারায় যাবে। ভয়ের কিছু নাই, মানে আমি তো গত যত বছর ধরে মার্কেটে আছি 10-11 বছর, আমি কোনোদিন দেখি না যে কোনো ক্রাইসিস সারা জীবন চলে। ক্রাইসিস ওভারকাম হয়ে ওখান থেকে কিন্তু বেশি প্রফিট করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন তথ্য বা অন্য কোনো গুজবে কান না দিয়ে জেনে বুঝে শেয়ার লেনদেনের পরামর্শ তাদের। দাম বাড়ার আশায় জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে ফেরত আনতে ইন্টারপোলে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইন্টারপোলের ঢাকা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে ভারতীয় অংশের কাছে চিঠি পাঠায় দুদক। এদিকে 44 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদার সহ 12 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সভা শেষে একথা জানান সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব সাইদ মাহমুদ খান। তিনি জানান, পি কে হালদারকে ফেরত আনতে প্রয়োজনে ভারতে যাবে দুদকের প্রতিনিধি দল। অর্থ লোপাট ও ঋণ জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত পি কে হালদারের বিরুদ্ধে 40টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোরে লন্ডনে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 87 বছর বয়সী গাফফার চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের স্মারক কালজয়ী এ গানের গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। জন্ম বরিশালের উলানিয়ার চৌধুরী বাড়িতে 1934 সালের 12 ডিসেম্বর। 1950 সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। 1953-তে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গাফফার চৌধুরীর প্রথম গল্প ছাপা হয় 1949 সালে সওগাত পত্রিকায়। 1950 সালেই গাফফার চৌধুরীর কর্মজীবন পরিপূর্ণভাবে শুরু হয়। এ সময় তিনি দৈনিক ইনসাফ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিক মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। প্রবাসে থেকেও দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি করতেন তিনি। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশ তো হয়নি, এটা অনেকটা শিবগর্তে বাদরের মতো। আমরা একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের মানুষে এত ধন বৈষম্য থাকবে না। আমৃত্যু তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের ভাবনার কথা বলে গেছেন। গণতন্ত্রের চেহারাটা হচ্ছে শোষণের, আমলাতন্ত্রের, ধর্মান্ধতার, এই এই গণতন্ত্র তো হবে না। সুতরাং যেটা বঙ্গবন্ধু বলতেন শোষিতের গণতন্ত্র, সাধারণ মানুষের একটা গণতন্ত্র দরকার যেখানে ক্ষমতা তৃণমূল পর্যায়ে যাবে, আমলাদের হাতে বন্দী থাকবে না, যেখানে টাকা উৎপাদনের ব্যবস্থাটা কতগুলো ভূমিদস্যু এবং লুটেরা শ্রেণীর হাতে থাকবে না, যেখানে মোল্লাদের ফতোয়া দিয়ে সমাজ শাসিত হবে না, এই ধরনের একটা গণতন্ত্র দরকার। জীবদ্দশায় বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন এ লেখক। ভূষিত হন সংহতি আজীবন সম্মাননা পদক, মানিক মিয়া পদক এবং স্বাধীনতা পদকেও। 87 বছর বয়সে এই সাংবাদিকের কলম থেমে গেছে, কিন্তু শোষিত নিষ্পেষিত মানুষের পক্ষে, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার লেখনী অনুপ্রেরণা যোগাবে যুগের পর যুগ। সিকান্দার রহমান,
বাংলাভিশন, ঢাকা। বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে লন্ডনেও নেমে এসেছে শোকের ছায়া। লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় সকাল 6:49 মারা যান মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান লন্ডনে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এক শোক বার্তা সাইদা মুনা তাসনিম বলেন, মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা জনাব আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাসি বাংলাদেশিদের জন্যে, বাংলাদেশ হাইকমিশনের জন্যে, ব্যক্তিগতভাবে আমার জন্যে অত্যন্ত শোকের দিন। শ্রদ্ধ আব্দুল গাফফার চৌধুরীর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতের গম রপ্তানি বন্ধের প্রভাবে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে কেজিতে দাম বেড়েছে 6-7 টাকা। এজন্য ব্যবসায়ীরা বিশ্ববাজারে টন প্রতি গমের দাম $50 বৃদ্ধি ও দেশে ডলারের ঊর্ধ্বগতিকে দুষছেন। বিকল্প উৎসের সন্ধান এবং পাইপলাইনে থাকা ভারতীয় গম দ্রুত আনার ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ আমদানিকারকদের। আলী আকবরের ক্যামেরা চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। দেশে বছরে গমের চাহিদা প্রায় 75 লাখ টন, চাহিদার 65 লাখ টনই আমদানি করতে হয় ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে গম আমদানি হয়েছে 33,30,000 টন। বিগত অর্থবছরের তুলনায় এবার প্রতি মাসে আমদানি কম হয়েছে 16,916 টন। এছাড়া ভারত থেকে স্থলবন্দর দিয়েও গম আমদানি হয়। নিজস্ব আটা ময়দার কারখানা আছে এমন শিল্প গ্রুপই সরাসরি গম আমদানি করে থাকে। আমদানি কিছুটা কম হলেও বাজারে গমের অভাব নেই, কিন্তু ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় উত্তাপ ছড়িয়েছে পাইকার ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জে। বাড়তে শুরু করেছে দাম, 48 কেজির বস্তায় বেড়েছে 400 থেকে 500 টাকা। 1200 টাকা, 1250 টাকা যেটা বিক্রি করছি এটা এখন 2000 টাকা বস্তা। গমের দাম বাড়াতে আপনার সব কিছুর দাম বেড়ে গেছে, তো এখন পরিমাণে বেচা কিনা কম হচ্ছে, যে 50 বস্তা নিত সেই নিচে 5 বস্তা। বিকল্প বাজারের খোঁজ করলেও গমের দাম আর পরিবহন ব্যয়ের কথা চিন্তা করে ভারতীয় গমেই আগ্রহ ব্যবসায়ীদের। আমাদের সাথে জাহাজ ভাড়া ওদের সাথে কম বা স্থল বন্দর দিয়ে খুব কম করেছে, আমরা কিন্তু এই গমটা পেতাম, কিন্তু আনফর্চুনেটলি এটা ওরা বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা শুধু যে আমাদের দেশের জন্য, সারা বিশ্বব্যাপী কিন্তু গমের দাম উচ্চ দিকে দেখা যাচ্ছে। এটা ইন্ডিয়ার সাথে আমাদের যেই ক্রয় চুক্তিগুলি বেসরকারিভাবে আমাদের বাংলাদেশের আমদানিকারক এবং ইন্ডিয়ার রপ্তানিকারক কোম্পানিগুলোর সাথে হয়েছে, এগুলো যাতে করে তারা অন্ততপক্ষে এগুলোকে পারফর্ম করলে আমাদের কিন্তু যে ধরনের আমরা সমস্যা আমরা পড়তে চাচ্ছি তার থেকে আমরা উত্তরণ পেতে পারি। এক নম্বর, তবে গম নিয়ে সংকট তৈরির সম্ভাবনা দেখছেন না এই কৃষিবিদ। কোনো দোকান থেকে যদি আমি বাজার করি, ওই দোকানটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমাদের কি কেনা বন্ধ হবে? আমাদের অন্য দোকান আছে। বিকল্প হিসাবে আমরা রাশিয়া থেকে আনবো না, ইউক্রেন থেকে আনবো না, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, আসতেছে। আমাদের কিন্তু ব্যবসায়ী কিন্তু এটা জানে, চিনেই, এবং আমাদের সরকারও যথেষ্ট সজাগ। ডিসেম্বরের 5 তারিখের পর থেকে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন থেকে কোনো জিনিস আসতেছে না, তাই বলে কি কোনো জিনিসের অভাব আছে? ভারতীয় গম টন প্রতি $390 থেকে বেড়ে $440 এবং ভালো মানের কানাডার গম $545 থেকে বেড়ে দাঁড়িয়েছে $590। বাংলাভিশন নিউজ ডেস্ক। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 6 মেয়র প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মাসুদ পারভেজ খান ইমরানের প্রার্থিতা স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। বৈধ 5 মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থীর মনিরুল হক সাক্কু, কামরুল ইসলাম বাবুল ও নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাশিদুল ইসলাম। সঠিক কাগজপত্র না থাকায় স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়ন। এদিকে বৈধ ঘোষণার পরও সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামুদ্দিন কায়সার। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মেহেরপুরে পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী আরিফুল এনাম বকুল এবং স্বতন্ত্র প্রার্থী কাউসার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মাহফুজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মুতাসিম বিল্লাহ মুতুর।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে লালমনিরহাটে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠের এই টুর্নামেন্টে উপভোগ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাঠটি পরিদর্শন এবং খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন তিনি। রংপুর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় তার সাথে ছিলেন। গত 12 মে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানি। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে জনভোগান্তি। সিলেটকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জেলা বিএনপির। দ্রব্যমূল্য বৃদ্ধি, আমদানি ও ডলারের বাজারে অস্থিরতা সহ সার্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী পরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর। বিএনপি চায় না দেশের মানুষ ভালো থাকুক, বলেছেন ওবায়দুল কাদের। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। বিদ্যুতের দাম বাড়লে জিনিসপত্রের দাম আরও বাড়বে, জীবন আরও কঠিন হবার শঙ্কায় সেবা গ্রহীতারা, উস্কে দেবে মূল্যস্ফীতিকে, বলছেন অর্থনীতিবিদরা। ভাষা সৈনিক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী মারা গেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এই ছিল এখনকার মতো পরের সংবাদটা 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।